তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে জি কে সেট থ্রি আলোচনা করব যে সেটে টোটাল পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সো বন্ধুরা যে প্রশ্নগুলি কিন্তু ডব্লিউ বিপি কেপি আবকারি রেল ডাব্লিউ বি আর পি এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তাই বন্ধুরা আপনারা প্রত্যেকটি প্রশ্ন দেখুন প্রত্যেকটি সেটে কিন্তু টোটাল পঁচিশটি করে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে তো চলুন বন্ধুরা আজকের প্রশ্নগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করুন তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখুন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ হবে সঠিক উত্তর মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত এরপরের প্রশ্ন দেখুন শিলা দীক্ষিত কোন রাজ্যে রাজ্যপাল ছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেরালা রাজ্যের রাজ্যপাল ছিলেন শীলা দীক্ষিত ওকে এর পরের প্রশ্ন দেখুন ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ছাব্বিশে নভেম্বর ন্যাশনাল মিল্ক ডে পালিত হয় এর পরের প্রশ্ন দেখুন টাইগার উডস কোন খেলার সাথে যুক্ত বন্ধুরা অপশন ডি সঠিক উত্তর গল্ফ খেলার সঙ্গে টাইগার উডস জড়িত অথবা যুক্ত ওকে এর পরবর্তী প্রশ্ন দেখুন ভারতে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে গৃহীত হয় বন্ধুরা অপশান এ হবে সঠিক উত্তর দু সালে এর পরের প্রশ্ন দেখুন হামাদ কোন দেশের গুপ্তচর সংস্থা বন্ধুরা অপশান সি সঠিক উত্তর ইসরায়েলের গুপ্তচর সংস্থার নাম হলো হামাদ ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা অবশ্যই আপনারা মনে রাখবেন চলুন এরপরে সাত নম্বর প্রশ্ন দেখুন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় বন্ধুরা সঠিক উত্তর আপনারা প্রত্যেককেই কমেন্ট করে বলবেন জাস্ট কোয়েশ্চিন নম্বরটা দিয়ে আপনারা অ্যান্সারটা লিখে দেবেন এর পরের প্রশ্ন দেখুন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা অপশন এ হল সঠিক উত্তর নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত এর পরের প্রশ্ন দেখুন বিশ্ব তামাক বিরতি দিবস কবে সো বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস ওকে এর পরের প্রশ্ন দেখুন ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম সো বন্ধুরা অপশন বি সঠিক উত্তর জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট ওকে তো বন্ধুরা এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের একটি আপডেট দিয়ে রাখি প্রতিদিন মক টেস্ট দেওয়ার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রু জি সার্চ করলে পরীক্ষার সাথে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখানে জয়েন হলে আপনারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে পারবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাডমিরাল কথাটি কোন বাহিনীর সঙ্গে যুক্ত শুভন্ধুরা অপশন সি হবে সঠিক উত্তর নৌবাহিনীর সঙ্গে অ্যাডমিরাল কথাটি যুক্ত এর পরের প্রশ্ন দেখুন ফোর্স ফ্লাইং কলেজ কোথায় অবস্থিত শুভন্ধুরা সেটা কিন্তু অবশ্যই ভারতের মধ্যে এয়ারফোর্স ফ্লাইং কলেজটি অবস্থিত অপশন বি সঠিক উত্তর যোধপুরে ওকে এর পরের প্রশ্ন দেখুন পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ সঠিক উত্তর সেজেম পোল্যান্ডের পার্লামেন্টের নাম ওকে এর পরের প্রশ্ন দেখুন ভারতের কোন শহরে জনসংখ্যা সর্বাধিক বলা হয়েছে শহরে ওকে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন সমুন্তর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারতের মুম্বাই শহরে সবচেয়ে জনসংখ্যা বেশি এর পরবর্তী প্রশ্ন দেখুন কানাডার জাতীয় খেলা কোনটি শ্রবন্ধুর অপশন সি হবে সঠিক উত্তর আইস হকি হলো কানাডার জাতীয় খেলা ওকে এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিন বুক কোন দেশের সরকারি নথির নাম শ্রভন্ধুর অপশন এ সঠিক উত্তর ব্রিটেন দেশের সরকারি নথির নাম হলো গ্রিন বুক ওকে অবশ্যই কিন্তু মনে রাখবেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসেছে এর পরের প্রশ্ন দেখুন ভারতের এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে শ্রমধ্য অপশন বি সঠিক উত্তর অর্থ সচিবের স্বাক্ষর থাকে কোথায় সেটা হলো ভারতের এক টাকার নোটে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এর পরের প্রশ্ন দেখুন ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি এর অভাবে স্করভি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন দেখুন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি শ্রবন্ধর অপশন এ সঠিক উত্তর ভারতরত্ন হল ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ওকে এর পরের প্রশ্ন দেখুন কলকাতার বিড়লা তারামণ্ডল কত সালে নির্মিত হয় শ্রবন্ধর অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে কলকাতার বিড়লা মণ্ডল সরি বিড়লা তারাম্ডল নির্মিত হয় ওকে এর পরের প্রশ্ন দেখুন ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে দ্বিতীয় বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে কেরালা ওকে এর পরের প্রশ্ন দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশন পেরিয়ার অভয়ারণ্যটি অবস্থিত এর পরের প্রশ্ন দেখুন শেষ মুঘল সম্রাট কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর সাহ ছিলেন শেষ মোগল সম্রাট এর পরের প্রশ্ন দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত বন্ধুরা অপশান ডি সঠিক উত্তর পুনেতে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখুন বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে ভারত হচ্ছে বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম ওকে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামীতে সেট ওয়াইজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অর্থাৎ আপনাদের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু আমি এইভাবেই সেট ওয়াইজ ভিডিও দিতে থাকবো